বিসমিল্লাই রহিম পিউ ভিউয়ার্স আজকে আমরা এক্সলার ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এক্সলার ওষুধটি মূলত রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজাত করে থাকে এক্সলার ওষুধটি একটি ক্যাটাগরিতে মার্কেটে পাওয়া যায় এক্সলার টেন ট্যাবলেট আকারে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সলার ওষুধটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব এর খারাপ দিক এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে এক্সলার ওষুধটি খাওয়া যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে এক্সলার ওষুধটি দেওয়ায় থাকে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায় পিউ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে চলন্ত হলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে এক্সলার ওষুধটি খাওয়া যাবে এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে এক্সলার ওষুধটি দেওয়া হয়ে থাকে এক্সলার ওষুধটি মূলত একটি অ্যালার্জিজনিত ওষুধ যে সকল রুগীদের অ্যালার্জিনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এক্সলার ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো যে সকল রোগীদের অ্যালার্জিনিত সমস্যার কারণে নাক দিয়ে পানি পড়ে অথবা নাক চুলকাচ্ছে এমন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এক্সলার ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং যে সকল রুগীদের অ্যালার্জিজনিত ত্বকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এক্সলার ওষুধটি দেওয়ায় থাকে এবং যে সকল রোগীদের অ্যালার্জিজনিত ত্বকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এক্সলার ওষুধের কার্যকরিতা খুবই ভালো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরে অতিরিক্ত পরিমাণে অ্যালার্জির সমস্যা রয়েছে এবং অ্যালার্জির কারণে চুলকাতে চুলকাতে সারা শরীর লাল হয়ে গেছে এমন সমস্যা রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রেও এক্সলার ওষুধটি দেওয়ায় থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিনিত সমস্যার কারণে নাক দিয়ে পানি পড়ে অথবা নাক দিয়ে পানি পড়া কমছেই না এমন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এক্সলার ওষুধটি দেওয়ায় থাকে এবং যাদের বারবার হাঁচি কাশির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এক্সলার ওষুধটি দেওয়ায় থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ধুলাবালির কারণে নাক দিয়ে পানি পড়ে অথবা হাঁচি কাশির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এক্সলার ওষুধটি দেওয়ায় থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিজনিত সমস্যার কারণে চোখ লাল হয়ে যায় অথবা চোখ লাল হয়ে চোখ দিয়ে পানি পড়ে এমন সমস্যা রয়েছে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিনিত সমস্যার কারণে চোখ চুলকাতে থাকে তাদের ক্ষেত্রেও এক্সলার ওষুধটি দেওয়ায় থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে এক্সলার ওষুধটি দেওয়ায় থাকে এবং উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে এক্সলার ওষুধটি খাওয়া যাবে ভিউ ভিউয়ার্স আপনারও যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে দেখে গেছে আপনারও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে অথবা অ্যালার্জিজনিত সমস্যার কারণে নাক দিয়ে পানি পড়ে অথবা হাঁচি কাশির সমস্যা রয়েছে অথবা চোখ চুলকাচ্ছে বা চোখ লাল হয়ে গেছে এমন সমস্যা রয়েছে অথবা সারা শরীর চুলকাতে চুলকাতে লাল হয়ে গেছে এমন সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনিও এক্সলার ওষুধটি সেবন করতে পারেন এর কার্যকারিতা খুবই ভালো এক্সলার ওষুধটি সেবনের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটি ভালো রেজাল্ট পাওয়া যায় চলুন তাহলে এক্সলার ওষুধের খাবার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক ডিউ ভিউয়ার্স আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক্সলার ট্যাবলেটটি দৈনিক একটি করে দুবেলা অথবা একটি করে এক বেলা সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই এক্সলার ওষুধটি সেবনের পূর্বে ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে সেক্ষেত্রে দেখে গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে অবস্থায় ও স্তনদানকালীন সময়কালে এক্সলার ওষুধটি সেবন করা উচিত নয় তবে অতি প্রয়োজনে এক্সলার ওষুধটি সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই এক্সলার ওষুধটি সেবনের পূর্বে ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে এক্সলার ওষুধটি একটি মুখে খাওয়ার ওষুধ এক গেলাস পানি নিয়ে একটি এক্সলার ট্যাবলেট গিলে ফেলুন ওষুধটি কোনোভাবেই ভেঙে বা গুঁড়া করে বা চুষে খাওয়া যাবে না পিউভিওয়ার্স এক্সলার ওষুধটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী সাইড এফেক্ট রয়েছে এক্সলার ওষুধটিতে তবে এক্সলার ওষুধটি সেবনের ফলে তেমন কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি অল্প সংখ্যক রুগীদের ক্ষেত্রে সামান্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে এক্সলার ওষুধটি সেবনের ফলে মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে অথবা মাথা ব্যথা করছে এমনটা দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে এক্সলার ওষুধটি সেবনের ফলে মুখের শুষ্কতা ভাব দেখা দিতে পারে এবং অল্প সংখ্যক রুগীদের ক্ষেত্রে এক্সলার ওষুধটি সেবনের ফলে ঝিমুনি ঝিমুনি ভাব দেখা দিতে পারে এবং অল্প কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে এক্সলার ওষুধটি সেবনের ফলে পেটে ব্যথা দেখা দিতে পারে এবং খুদা মন্দরার সমস্যা দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে নিদ্রহীনতার সমস্যা দেখা দিতে পারে এক্সলার ওষুধটি সেবনের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই এক্সলার ওষুধটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে সেক্ষেত্রে দেখে গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে অথবা ওষুধটি সেবন থেকে বিরত থাকতে বলতে পারে চলুন তাহলে এক্সলার ওষুধটির দাম সম্পর্কে জেনে নেওয়া যাক এক্সলার ওষুধটি বর্তমান বাজার মূল্য পার পিস আট টাকা করে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে এক্সলার ওষুধটি কেনার পূর্বে এবং সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং সেবন করতে হবে এক্সলার ওষুধটি যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনি যদি ওই ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অতি সতর্কতার সাথে এক্সলার ওষুধটি সেবন করতে হবে পিউ ভিউয়ার্স এক্স লারোশটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পিউ ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে